দেশ দেখুক, বিচার করুক, নিয়োগ নিয়ে কিরকমের দুর্নীতি হয়েছে। বিস্ফোরকে এই কথাগুলো বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিষয়টা হলো এসএসসির মাধ্যমে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে বহু দুর্নীতি হয়েছে, এই নিয়ে মামলা করেছিলেন চাকরি প্রার্থীরা, একাধিক মামলা হয়েছিল। সিবিআই এর নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডিভিশন বেঞ্চ মানে হরিশ ট্যান্ডন আর রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে দুটো সিবিআই এর তদন্তের যে নির্দেশ অভিজিৎবাবু দিয়েছিলেন তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে, আর দুটো সিবিআই তদন্তের দাবি খারিজ করে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দেবে, কিন্তু রঞ্জিত বাগের কমিটির সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তিনি সময়সীমা বাড়ানোর অ্যাপিল করেছিলেন, সেটাও মঞ্জুর হয়েছে, এবং কিন্তু সেই কমিটিতে এসএসসিরও একজন সদস্য আছে বলে সেই কমিটি কতটা বিচার করতে পারবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন বিভিন্ন মহলে উঠেছে। কেন তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া সত্ত্বেও ডিভিশন বেঞ্চ বারে বারে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিচ্ছে? তিনি হস্তক্ষেপ চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আইনজীবীরা বলছেন এটা একেবারে আনপ্রেসিডেন্টেড, এরকম তারা স্মরণাতীতকালে হয়নি। অনেকে প্র্যাকটিস করছেন কলকাতা হাইকোর্টে প্রায় 4.5 দশক, তারাও কিন্তু একবারের জন্য এই রকম কোনো ঘটনা অতীতে ঘটেছে তার নিদর্শন কিন্তু বার করতে পারলেন না, তাদের স্মরণও নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2018 সালের 2রা মে কলকাতা হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসাবে শপথ নেন এবং 2020 সালের 30শে জুলাই তিনি পাকাপাকিভাবে বিচারপতি হিসাবে নিযুক্ত হন। তিনি তার আগে এসএসসির আইনজীবী ছিলেন, শিক্ষা সংক্রান্ত বিষয়ে তার নলেজ কিন্তু অত্যন্ত গভীর, সেটা সবাই জানেন, এবং তিনি খুব ঋজু চরিত্রের মানুষ, অত্যন্ত শিলতানা সোজা রেখে চলেন। এবার আসে আর একজন মুখ্য চরিত্র যাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে দুর্নীতির মাস্টার মাইন্ড, দুর্নীতির চাই। তিনি হচ্ছেন শান্তিপ্রসাদ সিনহা। কে এই শান্তিপ্রসাদ সিনহা? বাইপাসের দ্বারে অভিষেকতা বলে যে আবাসন আছে তার পিছনের দিকে কোনো একটা আবাসনে তিনি থাকেন, এমআইজি গ্রুপের আবাসন। এই ভদ্রলোক তৃণমূল ক্ষমতায় আসার পর মধ্যশিক্ষা পর্ষদের সচিব হয়েছিলেন। সরস্বতী প্রেস যারা সরকারি পাঠ্যপুস্তক ছাপায় সেখানে নাকি যে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তাদেরকে, তার থেকে বেশি টাকার বিল হয়, সেই নিয়ে শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে অভিযোগের আঙুলোটে বিতর্ক হয়, তখন তিনি তাকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই মানুষটি কিন্তু বিতর্কে সবসময়ই থাকেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য শান্তিপ্রসাদ বাবুকে তৎকালীন শিক্ষামন্ত্রী অধুনা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং পার্থবাবু শান্তিবাবুকে অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করেন। তো এসএসসির পরামর্শদাতা কমিটিতে কে ছিলেন ভাবুন একবার। পার্থবাবুর আত্মসহায়ক অফিসার অন স্পেশাল ডিউটি, শিক্ষামন্ত্রকের ডেপুটি ডিরেক্টর, একজন শিক্ষা দপ্তরের সিনিয়র ল অফিসার। আচ্ছা, অ্যাডভাইজারি কমিটিতে আত্মসহায়ক কীভাবে থাকেন এটা আমার ঠিক মাথায় ঢুকলো না। আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাডভাইজারি কমিটি, তার মধ্যে মন্ত্রীর আত্মসহায়ক ঢুকে গেল কেন? শান্তিপ্রসাদ সিনহা যে দুর্নীতি চায়, এই যে নিয়োগ দুর্নীতি, প্যানেলে নাম নেই, তার চাকরি হয়ে গেছে। প্যানেলে একদম নিচের তলায় নাম আছে, সবাইকে টপকে তার চাকরি হয়ে গেছে। আবার গ্রুপ ডি 98 জনের মধ্যে 90 জনের নাম নেই তালিকায়, 8 জনের নাম আছে তালিকার শেষে, তারা চাকরি পেয়ে গেছেন। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হয়েছে। জেরার মুখে নাকি জানা গেছে মিস্টার সিনহা তিনি ওই এসএসসির অফিসের বাইরে
সুপারিশপত্র ছাপিয়ে সেখানে চেয়ারম্যানের সই নকল করে মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র পাঠাতেন। এসএসসি চেয়ারম্যান কিছুই জানতেন না, ভাবুন কত বড় দুর্নীতি। উনি কি একা জড়িত এতে? কান টানলে মাথা আসে, প্রভাবশালী অনেক লোকের পিছনে জড়িয়ে সাধারণ মানুষের, সাধারণ ছেলে মেয়েদের স্বার্থকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। এ পাপ আমার, এ পাপ তোমার, এ পাপ বিধাতার অভিশাপ রূপে ঝরে পড়ছে। ভাবুন তো শিক্ষামন্ত্রক, যেখানে যে মন্ত্রকের সঙ্গে প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ যুক্ত, কারোর ছেলে পরীক্ষা দিচ্ছে, কারোর মেয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ বিএ বিএসসি, কেউ এমএ, কেউ চাকরির পরীক্ষা, তারা ভরসা করেন মন্ত্রক ঠিকঠাকভাবে কাজ করবে, স্কুল সার্ভিস কমিশন ঠিকঠাকভাবে কাজ করবে, বছরে পরীক্ষাটা নিয়মিত হবে। বিগত 8-9 বছর পরীক্ষাই উঠে গেছে, বাম আমলে প্রয়োজনে দুবার করে পরীক্ষা হতো। কই তখন তো এত নিয়োগ দুর্নীতির অভিযোগ ওইটিনি উঠেছিল হয়তো, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে চাকরি প্রার্থীরা আদালতের দরজায় কড়া নাচছেন সুবিচারের প্রত্যাশায়। এটা কি হয়েছিল? হয়নি তো। তাহলে ধরতে হবে রাঘব বোয়ালদের, প্রভাবশালীদের ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পার পাওয়া যাবে না, যত বড় প্রভাবশালী তিনি হন না কেন, সাধারণ ঘরের ছেলে মেয়েদের সঙ্গে যারা প্রতারণা করে তাদেরকে কোনোভাবেই রেয়াত করা উচিত নয়। অভিজিৎবাবু কি বলেছেন? অভিজিৎবাবু বলেছেন যে ওই সিনার সম্পত্তির হিসাব দাখিল করতাম, ওই ভদ্রলোক সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে চলে গেলেন। ডিভিশন বেঞ্চ 5 দিনের সময়সীমা বাড়িয়ে দিয়েছিলেন, অভিজিৎবাবু যে ডেডলাইন দিয়েছিলেন তারপরে 5 দিন এক্সটেন্ড করেছিলেন এবং বলেছিলেন মুখবন্ধ খামে সেটা দিতে হবে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বললেন উত্তরবঙ্গ থেকে বিচার বিভাগের একটা অংশকে রাজনৈতিকভাবে চাপ দেওয়া হচ্ছে কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বিস্ফোরক দাবি করেছেন, বলেছেন যে প্রভাবশালীর হয়ে একজন আইনজীবী তার চেম্বারে এসেছিলেন, বলেছিলেন এসএসসি নিয়ে কথা আছে, তিনি তাকে নমস্কার করে কফি খাইয়ে বিদায় করে দিয়েছেন। তাহলে প্রভাবশালীদের পক্ষে থেকে আইনজীবী এসেছিলেন বিচারপতির সাথে কথা বলতে, মানে প্রভাবিত করতে। তাহলে কারা বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করে আপনারাই বুঝুন। আবার ভার্চুয়াল শুনানি চলাকালীন এক আইনজীবী বলেছেন সব কথা হয়ে গেছে, স্টে হয়ে যাবে। অভিজিৎবাবু বলেছেন যে ওই সব ভার্চুয়ালে রেকর্ডিং থাকলে সেটাকে খুঁজে বার করা হোক। এটা তো গরিমা নষ্ট করছে। বিচার বিভাগ সম্পর্কে আমাদের বিপুল আস্থা, সেখানে একজন বিচারপতি যদি এই ধরনের প্রসঙ্গ পাবলিক ডোমেনে নিয়ে আসেন সেটা কিন্তু খুব সিরিয়াস কনসিকোয়েন্স হতে পারে। তবে আমার আশা, আমাদের আশা, আপনাদেরও নিশ্চয়ই আশা, হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে যথাযথ পদক্ষেপ করবেন। অভিজিৎবাবু বলেছিলেন একদিন আগে যে সিবিআইকে শান্তিপ্রসাদ বাবুকে জেরা করতে হবে, বৃহস্পতিবারই জেরা করতে হবে। শান্তিপ্রসাদ বাবু এসেছিলেন নিজাম প্যালেসের সিবিআইয়ের দপ্তরে, রাত 2:30 পর্যন্ত জেরা করা হয় এবং বৃহস্পতিবার যে রায় দিয়েছেন অভিজিৎবাবু তাতে বলেছেন যে ওএসটি, আপ্তসহায়ক, ডেপুটি ডিরেক্টর এবং ল অফিসারকে সিবিআই জেরা করবে এবং কোনো প্রভাবশালীকে জেরা করতে গেলে আলাদা করে আর আদালতের পারমিশন নিতে হবে না। শান্তিপ্রসাদ বাবু ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ বলেছে যে আদালতের অনুমতি ছাড়া আর শান্তিপ্রসাদ বাবুকে জেরা করা যাবে না, কিন্তু বাকি 4 জনকে জেরা করার বিষয়ে সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছে, সেই রায় বহাল থাকবে। অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্রের উৎসে পৌঁছতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে। অনেকে বলছেন যে এবার কিন্তু প্যান্ডোরার বাক্স খুলে যাবে, যাদেরকে জেরা করা হবে তারা নিজেদের পিঠ বাঁচাতে এমন এমন তথ্য তদন্তকারী সংস্থার সামনে উগলে দিতে পারেন যাতে অনেক প্রভাবশালী বিপদে পড়তে পারে।
এটা কিন্তু বড় স্ক্যাম। টাকা পয়সা নিয়ে নানাবিধ অসৎ উপায়ে প্রচুর নিয়োগ করা হয়েছে এবং পুরো সিস্টেমটার বিশ্বাসযোগ্যতা এখন প্রশ্নের মুখে। এবং এই নিয়োগের প্রক্রিয়াটা ম্যাক্সিমাম হয়েছে 2014-15 থেকে এই 2020-21-এর মধ্যে। কে শিক্ষামন্ত্রী ছিলেন তখন আপনারা জানেন, তৃণমূলের মাননীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবার নতুন শিক্ষামন্ত্রী এসছেন, তার একটা না সেপারেট আইডেন্টিটি আছে। তিনি সাহিত্য একাডেমি পেয়েছেন নাটক নিয়ে, তিনি ভালো নাট্যকার, প্রাবন্ধিক, অভিনেতা, পরিচালক। তিনি কিন্তু প্রথম দফায় শিক্ষা ব্যবস্থাকে ঠিকঠাক করবার চেষ্টা করেছিলেন, এখনও চেষ্টা করেছেন। কিন্তু শিক্ষামন্ত্রের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে একটা ভেস্টেড ইন্টারেস্ট ব্রাত্যবাবুকে কাজ করতে দিচ্ছে না, পদে পদে বাধা সৃষ্টি করছে। ব্রাত্যবাবু এই ভেস্টেড ইন্টারেস্টকে দেওয়া বাধাকে অতিক্রম করতে পারবেন কি, সেটা নিয়ে কিন্তু একটা গুরুতর প্রশ্ন উঠেছে। তিনি যাতে সুষ্ঠুভাবে দপ্তর চালাতে না পারেন, দপ্তরের মধ্যেরই একটা অংশ নানাভাবে বাধা সৃষ্টি করছে এবং তাদের পিছনে রাজনৈতিক মদতও আছে। অর্থাৎ শিক্ষামন্ত্রক এখন কিন্তু চূড়ান্ত ডামাডোল। এই ধরনের ঘটনাগুলো মন্ত্রকের বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে কিন্তু জনমানুষে প্রশ্ন তুলে দিয়েছে। মানুষ তো আর বিশ্বাস করবে না এসএসসিকে। কোনো নিয়োগ হলেই মানুষ মনে করবে এর পিছনে অন্য খেলা আছে। এই দায়ী, এর জন্য দায়ী পূর্বতন শিক্ষামন্ত্রী এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যারা যারা এইসব কমিটি টমিটিতে ছিলেন আর কি। কারণ তাদের জমানাই তো এটা হয়েছে, মানে তারা যখন শিক্ষা মন্ত্রকের কর্তা ব্যক্তি ছিলেন, পার্থবাবু যখন মন্ত্রী ছিলেন, পার্থবাবু কিন্তু এই দায়টা এড়াতে পারেন না, কিছুতেই এড়াতে পারেন না। এখন তার আত্মসহায়ক, তার ওএসডি মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর, ল অফিসারকে সিবিআই জেরা করবে। জেরা করে যদি তারা তথ্য পায়, সেই তথ্যের নিরিখে তারা যদি মনে করে কোনো প্রভাবশালীকে জেরা করে এই গভীর ষড়যন্ত্রের উৎসে পৌঁছানো যাবে, তাহলে তারা করবেন। তার জন্য আদালতের কোনো আর আলাদা নির্দেশ লাগবে না। ডিভিশন বেঞ্চ শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করতে গেলে আদালতের অনুমতি নেওয়ার কথা বলেছে, কিন্তু অন্যান্য যাদেরকে জেরা করার কথা সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন, তাদেরকে সিবিআই জেরা করতে পারবে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছেন। এই চাপানুতর চলবে, সিবিআই তদন্তে সময় লাগে, কিন্তু আমার বিশ্বাস সিবিআইয়ে যারা কাজ করেন তারা অত্যন্ত পেশাদার, তারা খুব দক্ষ অফিসার। বাংলার কোটি কোটি মানুষের স্বার্থে তারা এই গভীর ষড়যন্ত্রের উৎসে পৌঁছবেন এবং দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, দুর্নীতির যারা মাথা, যারা চাই, তাদেরকে চিহ্নিত করে আইন অনুযায়ী যথোচিত শাস্তির ব্যবস্থা করবেন।